আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটা যোগ ব্যায়াম দেখাবো। ব্যায়ামটির নাম তোলাঙ্গাসন। এই আসনটির উপকারিতা, কার্যকারিতা এবং এই আসনটি আমরা কেন করব, এই আসনটি আমাদের কেন করা উচিত, এর যাবতীয় তথ্য আপনাদেরকে জানাবো এবং দেখাবো। এই আসনের নিয়মিত অভ্যাসে পেটের পেশিগুলোকে সুদৃঢ় ও মজবুত করে রাখে, ফলে হার্নিয়া হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর এছাড়া এই আসনটি অভ্যাস করলে অনেক মহিলা আছে যারা বিবাহের পর বাচ্চা সন্তান হয় এবং তাদের বাচ্চা সন্তান হওয়ার পরে পেটে একটা থলথলে ভাব আসে, এই থলথলে ভাবটা কেটে যায় এবং দেহস্রষ্টক বজায় থাকে। এছাড়া এই আসনটি নিয়মিত অভ্যাসে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং কাঁধের এবং পেশিগুলা সুন্দরভাবে সুস্থভাবে থাকে। এছাড়া গ্যাস্ট্রিক আলসারের যে সমস্ত রোগী, এই আসনটি নিয়মিত অভ্যাস করলে গ্যাস্ট্রিকের আলসার থেকে আপনারা মুক্ত পাবেন। চলুন তাহলে এখন আমরা আসনটি শুরু করি। দেখুন আসনটি কীভাবে করতে হবে। প্রথমে পদ্মাসনে বসতে হবে। এই পদ্মাসনের উপকারিতা, কার্যকারিতা, পদ্মাসন আমরা কেন করব, এর যাবতীয় যা কিছু আছে সমস্ত তথ্য আমার চ্যানেলে পদ্মাসনে দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এই শুরু করি আমি এখন আসনটি। এভাবে পাটা রাখি, এভাবে পদ্মাসনে বসি, এভাবে রাখি, আস্তে করে চিতায় শুয়ে পড়ি, হাত দুটো এই নিচে রাখি, ঠিক এভাবে তোলা মোশনে এইভাবে শুরু করি তোলার সঙ্গে। 30 সেকেন্ড রাখার পর আবার এই পা চেঞ্জ করতে হবে, এই পায়ের উপর রাখতে হবে, এই পায়ের উপর রাখতে হবে, এইভাবে 30 সেকেন্ড থাকতে হবে। এরপর এভাবে 30 সেকেন্ড করে 4 থেকে 5 বার করার পর আসনটি শেষ হবে। এই শবাসনের ফলে রক্ত চলাচল আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে এবং একটা পূর্ণ ব্যায়াম হয়। অতএব শবাসন আমাদেরকে অবশ্যই দিতে হবে। আর এই শবাসনের যা কিছু আছে আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে একটু দেখে নেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। এটাই আমার অনুরোধ।